গৌতম গম্ভীর, তিনি কিন্তু যোগাযোগ করেছেন এবং একটা দুটো ম্যাচের জন্য না, গোটা মৌসুমের জন্য কিন্তু তাসকিন আহমেদকে দলে নিতে চাইছে লখনউ সুপার জায়ান্ট। প্রস্তাবটা হঠাৎ করেই এসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নতুন দল লখনউ সুপার জায়ান্টের পক্ষ থেকে তাসকিনকে নেওয়ার আগ্রহ জানিয়েছিলেন গৌতম গম্ভীর, কিন্তু তাকে আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবের বেলা হতো তাহলে আমাদের ক্রিকেট বোর্ড কি বলতো, আসুন তার মুখ থেকে শুনে নেই। আপনি তো আমাকে বলেছেন যে তাকে আমরা আইপিএল এ দিচ্ছি না কেন, তাহলে আপনার কাছে কি আইপিএল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ন্যাশনাল টিম? দেন ইউ শুড নট আস্ক দিস কোশ্চেন।